Bismillahirrahmanirrahim. Elhamdülillah. Vessalatu vesselamu ala Resulillah. Amma ba'd. Supriyo darshok srota bhai o bondhugon. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Je Mufassir TV-r pokkho theke shobaike shagoto. Apnara dekhchen je Mufassir TV er ononno onusthan esho tarkib shikhi. Ajke tar prothom porbo. এই পর্বে আপনাদের জন্য রয়েছে তারকিব পদ্ধতি। আমরা কিভাবে তারকিবগুলো করব, কারণ তারকিব না জানলে আরবি অর্থ ওঠানো খুব কঠিন। তাই আমরা এক এক করে আমরা ধারাবাহিক তারকিব পদ্ধতিগুলো ছোট থেকে আমরা বড়র দিকে যাব ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। তারকিবুল জুমাল, বাক্য গঠন বা বাক্য বিশ্লেষণ, এটা আমরা জানব। আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ। প্রথম পাঠের প্রথম আলোচনা হলো মুরাক্কাবুন ইজাফিয়ুন। এটি একটি অপূর্ণাঙ্গ বাক্য, যাকে বলা হয় মুরাক্কাবুন গায়রু মুফীদিন। এ বিষয়ে আমরা আলোচনা করব। উদাহরণ কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এ বাক্যে কিতাবু এটি মুজাফ, আল্লাহ এটি মুজাফ ইলাইহি। মুজাফ এবং মুজাফ ইলাই মিলে মুরাক্কাবুন ইজাফিয়ুন হয়েছে। মুরাক্কাবুন ইজাফিয়ুন হয়ে খবর হয়েছে। এ বাক্যে প্রেডিকেট বা বিধেয় আছে, কিন্তু উদ্দেশ্য বা সাবজেক্টটি নেই, যাকে আরবিতে বলা হয় মুবতাদা। সেটি হচ্ছে হাজা, হাজা। তাহলে হাজাটি হবে তখন মুবতাদা, আর এই মুবতাদা এবং খবর মিলে, যেহেতু সাবজেক্ট এন্ড প্রেডিকেট মুবতাদা এবং খবর, উদ্দেশ্য এবং বিধেয় উভয়টি পাওয়া গেছে, অতএব এটি একটি কমপ্লিট সেন্টেন্স, যাকে বলা হয় জুমলাতুন কামিলাতুন। এতক্ষণ ছিল জুমলাতুন নাকিসাতুন, অপূর্ণাঙ্গ বাক্য বা মুরাক্কাবুন গায়রু মুফীদিন। মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াতুন হয়েছে। মনে রাখতে হবে মুজাফ এবং মুজাফ ইলাইহি হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। প্রথম হলো, এই মুজাফের প্রথমে কখনো আলিফ লাম হবে না, আর মুজাফ তার আমল হবে বা ইরাব হবে পূর্ববর্তী শব্দের চাহিদা অনুযায়ী। যদি এর পূর্বে কোনো হরফে আমেলা না থাকে তাহলে দুম্মা হবে, পেশ হবে, তানবিন কখনো কবুল করবে না। এই জন্য কিতাবুল্লাহ আর মুজাফ ইলাইটি সর্বদা মাজরুর হবে, জের বিশিষ্ট হবে। কিতাবুল্লাহ বাংলা বুঝতে গিয়ে উভয় শব্দের মাঝে র অথবা এর এর অর্থ থাকবে, র অথবা এর। যেমন আল্লাহর কিতাব, এভাবে দুই শব্দের সংযুক্তি এর মধ্যে যদি র অথবা এর এর বাংলা অর্থ পাওয়া যায়, তখন সেটা আমাকে বুঝতে হবে এটা মুজাফ এবং মুজাফ ইলাই। অনুরূপভাবে আমরা করে নিব রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল। এই অংশে রাসূলুল্লাহ এটি একটা অপূর্ণাঙ্গ বাক্য, মুরাক্কাবুন গায়রে মুফীদ। কিভাবে? যে রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, এখানে রাসূল মুজাফ আর আল্লাহ মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে মুরাক্কাবুন ইজাফিয়ুন হয়ে খবর হয়েছে। আর এর পূর্বে হুয়া রাসূলুল্লাহ, সে আল্লাহর রাসূল, হুয়াটি মুবতাদা আর রাসূলুল্লাহ খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াতুন হয়েছে। প্রিয় দর্শক, আমরা এই সেন্টেন্সটিতে আগের মতো দেখলাম যে রাসূলু এর মধ্যে তানবিন হয় না, কারণ যেটি মুজাফ তাতে কখনো তানবিন হবে না। দ্বিতীয় প্রকার হলো যে মুজাফ ইলাইটি সবসময় জের বিশিষ্ট হবে, এখানেও তাই হয়েছে। তৃতীয় হলো মুজাফ সবসময় আগে আসে আর মুজাফ ইলাই সবসময় পরে আসে, এ বাক্যে ঠিক একই রূপ হলো। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত ছোট্ট একটি বাক্য নিয়ে আমরা আলোচনা করলাম। আপনারা আমাদের সাথেই থাকবেন ধারাবাহিক ভাবে। আপনাদের সামনে যে মুফাসসির টিভির পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত আলোচনাগুলো উপস্থাপন করব। আপনারা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অপরকে শেয়ার করবেন,
এবং লাইক ও কমেন্টস দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।